মুক্ত করতে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে রাজধানীর মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, আমি একটু আপনাকে বলতে চাই, আজ মূলত অভিযানটি করা হচ্ছে রাজধানীর মহাপার্কের যে ঢাকা উদ্যান, সেই ঢাকা উদ্যানের এলাকা থেকে। এখানে আপনি দেখছেন যে ভবনটি উচ্ছেদ করা হচ্ছে, এই দেখছি মোহাম্মদপুরের যে ঢাকা উদ্যান, সেই ঢাকা উদ্যানের এলাকা থেকে। এবং এখানে আপনি দেখছেন এই মুহূর্তে যে ভবনটি উচ্ছেদ করা হচ্ছে, এই ভবনটি একটি চারতলা ভবন। এই ভবনটি ইতিমধ্যে আপনি দেখছেন যে চারতলা এবং তিনতলার অনেক অংশই ভেঙে ফেলা হয়েছে, এখন দুইতলা ভাঙা হচ্ছে। আমি যদি একটু আপনাকে বলি, এই ভবনটির মালিক হলো এই এলাকার খুবই প্রভাবশালী একজন লোক, তার নাম হলো মনির হোসেন। এবং তিনি মূলত এই মোহাম্মদপুর এই এলাকা কিন্তু একজন দখলদার হিসেবে পরিচিত। আগেও তার বিরুদ্ধে এমন নদী দখলের অভিযোগ কিন্তু বেশ কয়েকবার ছিল, বিআইডব্লিউটির আগের যখন চেয়ারম্যান ছিলেন সেই শামসুজ্জোহার আমল থেকে কিন্তু তার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। তো এই সব জায়গাগুলোই কিন্তু তিনি দখল করে রেখেছেন। আপনি যদি একটু দেখেন, এই যে চারতলা ভবনটি, তার সামনে কিন্তু অনেকগুলো একতলা বিভিন্ন চায়ের স্টল কিংবা রেস্টুরেন্ট, এসব ব্যবসা করে নদীর পাড়ে ব্যবসা তিনি করছিলেন ওই অবৈধভাবে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই যতদূর জায়গা যায় বাম পাশে, আমি যদি আপনাকে একটু ধীরে ধীরে দেখাই, তাহলে আপনি যেখানে মূলত দুটি এক্সকাভেটর দিয়ে কাজ করা হচ্ছে, এই সবগুলো অংশই কিন্তু এমন অবৈধভাবে দখল করে ঢাকা উদ্যানের যারা হাউজিং ব্যবসা করছেন তারা কিন্তু এই নদীর জায়গা দখল করে অনেকটা অংশভাবে ভরে রেখেছেন। একই পাশে ঢাকা উদ্যানের পাশ দিয়ে যে আরও যেগুলো রয়েছে আপনার, যেগুলোকে বলা হয় চন্দ্রিমা হাউজিং, তার পাশাপাশি বলা হয় বসিলা হাউজিং, এবং আমরা তো আপনাকে গত সপ্তাহে দেখিয়েছিলাম আমিন মোমিন হাউজিং, এই সবগুলো হাউজিং কিন্তু পাশাপাশি। আসলে এগুলো যে একটির সঙ্গে আরেকটির যোগসূত্র যে রয়েছে তা কিন্তু খুব বোঝাই যায়, এবং তারা যে সম্মিলিতভাবে বেশ একটি সংঘবদ্ধ চক্র হিসেবে এসব বুড়িগঙ্গা এবং তুরাককে একই সঙ্গে দখল করেছেন সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এখানে আরেকটি সবচেয়ে এখানে যে অনৈতিক কাজ করা হয়েছে, বড় ধরনের দুর্নীতি, সেটি হলো এই প্রত্যেকটি হাউজিংয়ে আমরা দেখেছি এই হাউজিং মালিকরা নদীর যে সীমানা পিলার রয়েছে, যেটি মূলত বিএডব্লিউটিএ নদীর পাশে বসিয়ে দেয়, সেই সীমানা পিলারকে তারা কিন্তু উঠিয়ে আরও নদীর মধ্যে নিয়ে কিন্তু তারা বসিয়েছে। অর্থাৎ একটি সীমানা পিলার যদি থাকে, আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে হয়তো 200 মিটার পিছনে, কিন্তু সেই পিলারটি কিন্তু এই অবৈধ দখলদার সেখান থেকে উঠিয়ে এনে হয়তো দেখা যায় 200 মিটার সামনে এসে নদীর মধ্যে বসিয়ে সব অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। তো সেগুলো কিন্তু গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এখন যেটি বলছে বিএডব্লিউটিএ, তারা এখন এসব বড় বড় যেসব হাউজিং রয়েছে পুরো এই মোহাম্মদপুর কেরানীগঞ্জ জুড়ে, ইতিমধ্যেই মধু সিটিকে উচ্ছেদ করা হয়েছে, আমিন মোমিনকে করা হয়েছে, তো এখন এসব হাউজিংও তারা ধীরে ধীরে কিন্তু উচ্ছেদ করতে করতে তারা গাবতলীর দিকে যাবেন। তারা যে কোনো মূল্যে ঢাকার চারপাশের নদী, তারা নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করবেন। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। সালেহীন, বুড়িগঙ্গা দখল মুক্ত করতে রাজধানী মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব।